যদি বই কিনে থাকো তাহলে তোমার বইটা একটু সামনে রাখতে পারো, না রাখলে সমস্যা নেই, আমি আমি যেই কথাগুলো বলবো সেটা তোমরা একটু মানে কাইন্ডলি শুনবা। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমরা কাফির কাছে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবা, কাফি আমাকে ক্লাস শেষ হওয়ার 5 মিনিট পরে আমাকে কাফি ই দিয়ে দিবে। জি স্যার, স্যার আর ক্লাস গুলো স্যার আপনার ইউটিউবে স্যার দিয়ে দেন আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড, ভেরি গুড। এটা আমি তোমার আমার ইউটিউব চ্যানেলে ক্লাস গুলো পাবে, সমস্যা নাই এই আর কি। তো আমরা কথা না বাড়ে আমরা ক্লাসে চলে যাই, আর যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা আমরা দেখে নেবো। হ্যাঁ জি স্যার, কথা কি শোনা যাচ্ছে না আমাদের কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তোমাদের কথা শোনা যাচ্ছে, তবে আমি যখন ক্লাস করব তখন কোনো কথা বলার দরকার নেই। হ্যাঁ আচ্ছা স্যার, স্যার সেকেন্ড শিফটের আমার আচ্ছা, সেকেন্ড শিফটে যারা আছে তোমরা সেকেন্ড শিফটের যে কোনো একজন রোলটা নিয়ে স্যারের ওইখানে গ্রুপে মেনশন করে অথবা ইনবক্সে দিলেই হবে স্যারের। আচ্ছা আচ্ছা, সরি। একটু লাইনে থাকি আমরা, একটু লাইনে। আমাদের স্ক্রিনটা কি যাচ্ছে? দেখো স্ক্রিনে আমার একটা ফাইল আছে, হ্যাঁ দেখা যাচ্ছে তাই তো? কে দেখো তো একটু কাইন্ডলি করতে বলো। মাইক্রোওয়েভ সম্বন্ধে ধারণা সব পড়বো। আমাদের সাবজেক্টটা হচ্ছে মাইক্রোওয়েভ, তো আমরা একদম বেসিক থেকে শুরু করতে চাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে তো? আচ্ছা, মাইক্রো মানে কি? একদম ক্ষুদ্র, তাই তো? মাইক্রো হচ্ছে একদম ক্ষুদ্র বা ছোট, আর ওয়েভ তো আমরা জানি ওয়েভটা হচ্ছে একটা সিগন্যালের আকৃতি। ওয়েভ, ওয়েভ মানে সিগন্যাল। তো আমরা এই সাবজেক্টটাই সাবজেক্ট কি বলা হচ্ছে মাইক্রোওয়েভ এন্ড মাইক্রোওয়েভ রাডার এন্ড নেভিগেশন এইডস। তো সাধারণত আমাদের এই সকল কমিউনিকেশনে সাধারণত মাইক্রো রেঞ্জের সিগন্যালটা ইউজ করা হয়। মাইক্রোওয়েভ যেখানে দেখবা দেখেন হাই রেঞ্জের সিগন্যাল, মাইক্রোওয়েভ যেখানে আসবে সেখানে হাই লেভেলের সিগন্যাল, গিগাহার্জ মেগাহার্জ এই ধরনের সিগন্যাল আমরা ব্যবহার করি। যেমন রাডার কমিউনিকেশনে যে ধরনের সিগন্যাল আমরা ব্যবহার করি খুবই ক্ষুদ্র ওয়েভলেন্থ, খুব ক্ষুদ্র ওয়েভলেন্থ এর সিগন্যাল, দ্যাট মিন্স হাই রেঞ্জ, গিগাহার্জ রেঞ্জের মেগাহার্জ রেঞ্জের সিগন্যাল আমরা ইউজ করি। মামুন ব্যাপারি স্ক্রিন টাচ করতেছো কেন? মাই মামুন ব্যাপারি, হোয়াট ইজ দিস? আচ্ছা, তো মাইক্রোওয়েভের সংজ্ঞা সম্পর্কে আমরা জানি এটা ক্ষুদ্র তরঙ্গ। যে সকল ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্যটা ছোট থাকে, ক্ষুদ্র থাকে, তাকে আমরা মাইক্রোওয়েভ বলতে পারি। ক্ষুদ্র তরঙ্গ বিশিষ্ট সিগন্যালকে আমরা মাইক্রোওয়েভ নামে অভিহিত করব। একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে যে সম্পর্ক রয়েছে, খেয়াল করো একটা যে সিগন্যাল থাকে আমাদের, আমরা এসি সিগন্যাল, ডিসি সিগন্যাল এগুলো তো দেখে আসছি অলরেডি, তাই না? যেহেতু আমরা সপ্তম পর্বে পড়ি, এসি যেটা সেটার কি একটা পজিটিভ অ্যামপ্লিচিউড নেগেটিভ অ্যামপ্লিচিউড এরকম থাকে,
হাফ ওয়েভ, পজিটিভ হাফ ওয়েভ, নেগেটিভ হাফ, এই এই ধরনের একটা কন্ডিশন থাকে। ডিসি তো একটা স্টেট। তো যখন আমরা এসি একটা সিগন্যাল নিয়ে আলোচনা করব, খেয়াল করো আমরা যখন কমিউনিকেশন সিস্টেমে যেই ওয়েভটা ব্যবহার করি এটা টোটাল এসি সিগন্যাল, এসি, অর্থাৎ তার একটা পজিটিভ ভাব একটা নেগেটিভ ভাব থাকে, যার ফলে একটা সম্পূর্ণ ওয়েভ একটা তৈরি হয়। এই ওয়েভের দুইটা জিনিস, একটা ফ্রিকোয়েন্সি থাকে, একটা ফ্রিকোয়েন্সি এবং একটা তার তরঙ্গ দৈর্ঘ্য। ফ্রিকোয়েন্সিটা ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সিটা তো বুঝি, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এই যে আমাদের পজিটিভ এবং নেগেটিভ যেই ওয়েভ আছে হাফ ওয়েভ, অর্থাৎ এটার একটা পজিটিভ হাফ ওয়েভ একটা নেগেটিভ হাফ ওয়েভ নিয়ে একটা কিন্তু পূর্ণ সাইকেল তৈরি হয়, সিগন্যাল তৈরি হয়। এখন ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এক সেকেন্ডে যে কয়টা ওই পালস, হ্যাঁ, এসি সিগন্যাল কমপ্লিট করবে এক সেকেন্ডে, সেটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। এক সেকেন্ডে যে কটা তোমার পালস এসি এসি সিগন্যালটা, পালস বলতে এখানে মানে এসি যে ভাব আছে সিগন্যালের ভিতরে যে এসি ভাব আছে এইটা যে কমপ্লিট করতে পারে এক সেকেন্ডে, সেটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। আর তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে দেখবা যে কিছু কিছু সিগন্যালের, ধরো আমাদের যে 50 Hz সিগন্যাল ইউজ করি তার যে তরঙ্গ দৈর্ঘ্যটা তোমরা অসিলোস্কোপে দেখতে পারবা যে তার তরঙ্গ দৈর্ঘ্যটা আর 1 GHz একটা সিগন্যালের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু এক না, 1 GHz এর তরঙ্গ দৈর্ঘ্যটার লেন্থটা ছোট, লেন্থটা কি থাকে ছোট থাকে। আর যেখানে মনে করো যে সিগন্যাল রেঞ্জ অল্প সেখানে তার ওয়েভ লেন্থটা বড় থাকে, লেন্থ লেন্থ তো বুঝি দৈর্ঘ্য, হ্যাঁ দৈর্ঘ্যটা। এখন এই সিগন্যালের সাথে মানে সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি এবং তার তরঙ্গ দৈর্ঘ্য তার মধ্যে একটা সম্পর্ক থাকে, এটা হচ্ছে তোমার সম্পর্কটা হচ্ছে এরকম যে ফ্রিকোয়েন্সি এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক বুঝি, সমানুপাতিক বুঝি, সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক কি? সমানুপাতিক হচ্ছে ধরো তোমার একটা রাশি আছে, আবার এক্স এর মান বৃদ্ধি পেলে ওয়াই এর মান বৃদ্ধি পাবে, এটা হচ্ছে তোমার সমানুপাতিক। আর ব্যস্তানুপাতিকটা হচ্ছে উল্টা, যে তোমার একটা বাড়লে একটা কমবে, একটা কমবে একটা বাড়তেছে। যখন ফ্রিকোয়েন্সি বাড়বে তরঙ্গ দৈর্ঘ্য তোমার কমবে, বুঝতে পারছো? আমার রেকর্ডটা আমি আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেবো, সেখান থেকে সব দেখে নিতে পারবা। গ্রুপে আছে হ্যাঁ, কেউ আমার এই যে আমি ক্লাস নিচ্ছি আমার স্ক্রিনে কেউ হাত দিবা না, হ্যাঁ ওই যে তোমার টাচ করে যে আমার লেখাগুলো নষ্ট করে। আচ্ছা তাহলে এখানে দেখো আমরা ফ্রিকোয়েন্সি ও ব্যাক এর মধ্যে এখানে একটা ইয়ে আছে, তোমরা একটু যদি এটা খেয়াল করো এই ওয়েভলেন্থটা খেয়াল করো, দেখো একটা এসি সিগন্যাল তাই তো, এসি সিগন্যাল প্রথম প্রথম যে হাফ সাইকেলটা আছে এটা পাই, পাই মানে 180 ডিগ্রি পর্যন্ত, পরের হাফ নেগেটিভ হাফ সাইকেলটা 2π, দ্যাট মিন 360 ডিগ্রি। একটা জিনিস খেয়াল রাখবা যে একটা পূর্ণ সাইকেল 360 ডিগ্রি হয়, একটা পূর্ণ সাইকেল 360 ডিগ্রি হয়। আচ্ছা তাহলে খেয়াল করো যত এই যে ওয়েভলেন্থটা মনে করো এই যে দুইটা হাফ সাইকেল মিলে যে একটা পূর্ণ সাইকেল এইটার যে লেন্থটা, এই যে ল্যামডা, এটা ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়েছে, ল্যামডা খেয়াল করো ল্যামডা, এই ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখন দেখো মনে করো 500 MHz এর একটা সিগন্যালের এই এই ল্যামডার মানটা, দ্যাট মিন্স ওয়েভলেন্থ এর মানটা আর 50 Hz এর যার ওয়েভলেন্থ এর মানটা মানে লেন্থটা এক না, অবশ্যই ছোট
বড়, অবশ্যই ছোট এবং বড়। আচ্ছা, তাহলে এখানে আমাদের সূত্র দেয়া আছে যে ল্যামডা সমান ভি বাই এফ, ভিটা হচ্ছে বেগ, বেগ মানে কি অর্থাৎ কত গতিতে আমাদের সিগন্যালটা প্রবাহিত হচ্ছে। এখানে বলা আছে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, এফ ফ্রিকোয়েন্সি, ভিটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বেগ। এখন এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বেগটা আলোর বেগের সমান, অর্থাৎ 3×10^10 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা 3-0, যেহেতু সেন্টিমিটার আছে যে এই জন্য এটা 3-0, আর যদি মিটার হইতো তাহলে 3×10^10 হইতো। হ্যাঁ, তাহলে মিটার পার সেকেন্ড হইতো, মিটার পার সেকেন্ড থেকে আমরা সেন্টিমিটার পার সেকেন্ডে নিয়ে আসছি। দেখো এর একটা ছোট একটা অঙ্ক দেওয়া আছে যে এত গিগাহার্স ফ্রিকোয়েন্সি বিশিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য হবে, এই যে মান দেওয়া আছে এটা ফ্রিকোয়েন্সি মান। ওকে, মান করলে অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য এই ল্যামডার মানটা বের করছে 100 সেন্টিমিটার। খেয়াল করো 100 সেন্টিমিটার, তুমি ক্যালকুলেশন করে দেখবা 100 আসবে। এইটাকে, এটা হচ্ছে এই যে জিরো থেকে শুরু করে নেগেটিভ হাফ সাইকেল পজিটিভ হাফ সাইকেলের মধ্যে যে দূরত্ব, লেন্থ, লেন্থ মানে কি দূরত্ব, এই দূরত্বটার মান হচ্ছে 100 সেন্টিমিটার। এখন তুমি এখানে 0.3 গিগা হার্জ দেওয়া আছে, তুমি এখানে 50 হার্জ দেখা বসো, দেখবা এখানে 100 সেন্টিমিটার হবে না, কম বেশি হবে। তুমি এখানে এখানে 0.3 ব্যবহার করেছো, তুমি ডাইরেক্ট 3 ব্যবহার করে দেখো, দেখবা যে এখানে 100 সেন্টিমিটার থাকবে না, এখানে অন্য যে কোনো একটা মান হবে। এখানে 100 থেকে কম হবে তাহলে। শহীদুল, হোয়াই ইউ আর টকিং? আমি শহীদুল, প্লিজ প্লিজ টার্ন অফ ইউর মাইক্রোফোন। শহীদুল, শহীদুল সম্ভবত মানে ক্লাস করতেছে না, মেবি অন করে বসে আছে। আচ্ছা, এখন আমাদের এই যে মাইক্রোওয়েভটা আমরা কোথায় কোথায় ব্যবহার করব তার একটা, সরি আমার একটা ফোন আসছে, আমি একটু এখানে তার মধ্যে শহীদুল হচ্ছে দুইটা, কোন শহীদুলকে বলছে আমি বুঝতেছি না, আমার মাইক্রোফোন আগে আমার কাছে কেউ না, মানে সাউন্ড নাই। ওই যে ফার্স্ট শহীদুল থেকে শোনা যাচ্ছে, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে ওকে ফাইন। তাহলে খেয়াল করো যে আমরা এই মাইক্রোওয়েভ এটা অ্যাকচুয়ালি কোথায় মানে এটা ব্যবহার করা হয় তার কিছু ইদে আছে। এখানে আমাদের কমিউনিকেশন সিস্টেমে, কমিউনিকেশন সিস্টেমে তো অবশ্যই আমরা এটা, যেহেতু সিগন্যাল নিয়ে আলোচনা হচ্ছে অবশ্যই এটা কমিউনিকেশন সিস্টেম আমরা ব্যবহার করব। তো সেই ক্ষেত্রটা কোথায়? সেই ক্ষেত্রটা আমাদের জানতে হবে। খেয়াল করো মাইক্রোওয়েভ যে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা সঠিক ভাবে আমরা যদি বুঝতে চাই আমাদের সিগন্যাল সম্পর্কে কিন্তু একদম একদম ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, নাহলে কিন্তু তুমি সিগন্যাল সম্পর্কে না বোঝো তাহলে আমাদের ক্যালকুলেশন অনেক কিছু এটা বুঝতে পারবা না। হ্যাঁ, দেখো 100 থেকে 1 সেন্টিমিটার তরঙ্গ বিশিষ্ট ওয়েভকে মাইক্রোওয়েভ বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 100 থেকে মানে 100 নিচে 100 কি হাই সর্বোচ্চ 1 থেকে 100 অথবা 100 থেকে 1 সেন্টিমিটার পর্যন্ত যে সকল সিগন্যাল সেট এটাকে আমরা মাইক্রোওয়েভ বলবো, মাইক্রোওয়েভ বলবো। সাধারণত মাইক্রোওয়েভ হইলে এটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ 0 থেকে 30 গিগাহার্টজ। মাইক্রোওয়েভ হইতে হলে তার ফ্রিকোয়েন্সি রেঞ্জ থাকতে হবে 0.3 থেকে 20 গিগাহার্টজ। ঠিক আছে, 20 গিগাহার্টজ, এটা হইতে হবে। স্যার বইতে তো দেওয়া আছে 0.3 থেকে 30 গিগাহার্টজ। 30
এখানে তো 20 গিগাহার্জ আছে। আচ্ছা এটা অনলাইন থেকে আমাদের এটা আর একটু ই হইতে হবে। হ্যাঁ আচ্ছা যাই হোক, এখন খেয়াল করো একটু কনফার্ম হবা সবাই, একটু স্টাডি করবা, যেহেতু আমার এখানে লেখা 20 গিগাহার্জ, সুতরাং তোমাদের ওখানে 30 একটু কাইন্ডলি দেখতে হবে। স্যার আমাদের বইতে 0.3 থেকে 30 গিগাহার্জ লেখা আছে। এটা 30 হবে মেবি, হ্যাঁ ওরা ভুল করছে, এটা 30 হবে। হ্যাঁ উপরে 30 আছে কিন্তু নিচে আবার 20 দেওয়া। হ্যাঁ 30 30 হবে 30। আচ্ছা স্যার দেখো, হ্যাঁ স্যার শুনছেন? হ্যাঁ বলো বলো স্যার। বই তো কিনি নাই, কোন প্রকাশালে কিনবো স্যার? না সেটা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবে, সেটা ক্লাসের মধ্যে আলোচনা না। হ্যাঁ পার্সোনালি মেসেজে আমার সাথে যোগাযোগ করবে। ওকে তারপরে দেখো আসলে এটা কোথায় আমরা ব্যাপারে অবশ্যই বলছি যে কমিউনিকেশন সিস্টেম, যেমন আমাদের রাডারে, তারপরে আমাদের জাহাজ, জাহাজগুলোতে কিন্তু এই মাইক্রোওয়েভ সিগন্যালটা ব্যবহার করা হয়, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল কাজে, বায়োমেডিকেল ডিভাইসগুলোতে তোমার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো স্যার। সবাই মাইক্রোফোন অফ করতে বলেন, কথা বোঝা যায় না স্যার। এটা আমি কতবার বলবো, সবাই মাইক্রোফোনটা প্লিজ অফ করো, হ্যাঁ ডিস্টার্ব হয় এটা আরেকজন শুনতে। বায়োমেডিকেল এর ব্যবহারটা কোথায়, তোমরা অবশ্যই ই করছো কি বলে যে আল্ট্রাসোনোগ্রাম করছো, একটা উদাহরণ দিচ্ছি আমি আল্ট্রাসোনোগ্রাম স্যার হসপিটালে। হ্যাঁ হসপিটাল আল্ট্রাসোনো, এটা বায়োমেডিকেল ইনস্ট্রুমেন্ট। এই যে ডিভাইসটা, এখানে যে আমরা যে সিগন্যালটা ব্যবহার করি এটা মাইক্রোওয়েভ। আমি ওইটার কাজে যাচ্ছি না, এরকম অনেক ধরনের তোমার আল্ট্রাসাউন্ড মেশিন আছে মেডিকেলে, ম্যাক্সিমাম সেন্সর ব্যবহার করা হয়, এই সেন্সর গুলো কিন্তু মাইক্রোওয়েভ ব্যবহার করে ম্যাক্সিমাম, আমার মনে 100 100। দেখো পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন ব্যবহার করি আমরা। কামরুল ইসলাম, হোয়াই ইউ আর টাচ ইন মাই স্ক্রিন? সরি স্যার, আমি স্যার মাত্র জয়েন করছি তো স্যার, বুলেটটা সরি স্যার মাত্র জয়েন করছি তো বুলেট টাচ করে পড়ে গেছে। ঠিক আছে তারপরে আছে আমাদের এয়ারক্রাফট রাডার কমিউনিকেশন, টেলিফোন সিস্টেম, টেলিভিশন কমিউনিকেশন, রিমোট সেন্সিং। দেখো যে রিমোট সেন্সিং, আমরা যে রিমোট ব্যবহার করি এখানেও কিন্তু হাই রেঞ্জের ফ্রিকোয়েন্সিটা তৈরি হয়। ইনফ্রা টাইপের যত ধরনের সিগন্যাল আছে সব জায়গায় আমাদের মাইক্রোওয়েভ সিগন্যালটা ব্যবহার করা হয়। আরো অনেক আছে, তোমরা একটু কাইন্ডলি দেখে নিবা, একদম সহজ বিষয়, এখানে বোঝানোর কিছু নাই, জাস্ট ব্যবহারটা কোথায় হয়, আমরা এই ওয়েবটা কোথায় ব্যবহার করব। হ্যাঁ এই যে ফ্রিকোয়েন্সি লেভেল দেওয়া আছে, দেখো মাইক্রোওয়েভের ব্যান্ড, আমরা তোমরা খেয়াল করবা যে টেলিভিশনে, তারপরে তোমার বিশেষ করে স্যাটেলাইট টেলিভিশনে বিভিন্ন ব্যান্ড ইউজ করা হয়, যে কোনো টেলিভিশন ব্যান্ডে এক এক ব্যান্ড এক এক ধরনের সিগন্যাল ব্যবহার করে, ইউ ব্যান্ড, এল ব্যান্ড, এল এস ব্যান্ড, এস ব্যান্ড, সি ব্যান্ড, এক্স সি ব্যান্ড, এক্স ব্যান্ড, এরকম অনেক, প্রত্যেকটা ব্যান্ডের জন্য আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি রেঞ্জ বরাদ্দ করা আছে। যেমন গিগাহার্জ, যেগুলো সব গিগাহার্জ, দেখছো গিগা মেগা না গিগাতে আছে, 0.3 থেকে 1.12 গিগাহার্জ, এটা ইউ ব্যান্ডের জন্য। এরপরে একটা কোশ্চেন ছিল স্যার, আমি শেষ করি, তারপরে শেষ করি, আমি 2 মিনিট শেষ করে এই এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে? এটা স্যার এই যে টেবিলগুলো, এটা এই টেবিলটা একদম ই করে ফেলবা, এগুলা পরীক্ষায় আসে, শেষ করে ফেলতে হবে। তারপরে দেখো দেখো কিলো হার্জের, এই যে মাইক্রোওয়েভ সিগন্যাল যেটা আমরা ব্যবহার করি, কিলো হার্জের যেগুলো আছে 10^3 কিলো হার্জ টাইপের সিগন্যাল গুলা, মেগা হার্জ, গিগা হার্জ, টেরা হার্জ, এগুলো সব মাইক্রোওয়েভ সিগন্যাল। তো মাইক্রোওয়েভটা তুমি কেমনে বুঝতে পারবা, ওই যে আমাদের সূত্র আছে, সূত্রে বসায় যদি দেখো সিগন্যালটার ওয়েভলেন্থ 100 থেকে 1 বা 1 থেকে 100 সেন্টিমিটার মধ্যে থাকে, তাহলে বুঝবা এটা, এটার যে সিগন্যালটা ব্যবহার করছো এটা হচ্ছে তোমার, যে সিগন্যালটা ব্যবহার করছো এটা হচ্ছে তোমার মাইক্রোওয়েভ সিগন্যাল। মাইক্রোওয়েভের বৈশিষ্ট্য দেওয়া আছে, আজ দেখো আমরা নেক্সট ক্লাস আমরা এগুলো নিয়ে আলোচনা করব, সমস্যা নাই, আজকে মোটামুটি আমাদের এটাই। আর কাফির কাছে সকলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবো, কাফি আমাকে উইদিন 5 মিনিটস
within 5 minutes you have to send your attendance first shift and second shift within 5 minutes. Okay. আর কার কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারো, আমাদের আলোচনা এই পর্যন্তই আজকে। জি স্যার, কিছু কোশ্চেন আছে স্যার। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের এই অ্যাটেনডেন্সটা কিন্তু আমাদের যে ফাইনাল অ্যাসেসমেন্ট সেখানে ব্যবহার করা হবে। হ্যাঁ বলো, কি বলতেছিল বলো। কে বলতে, আব্দুর রহমান বলো স্যার। এই যে ব্যাংকেট টেবিল দেওয়া আছে না এখানে ইউএল, তারপরে জি স্যার। হ্যাঁ জি বলো। থাকতে পারে একটু একটু তোমাদের করে নিতে হবে, তবে এটা নাম দেওয়া ডাইরেক্ট পূর্ণ নাম ওরকম আমার তো জানা নাই। হ্যাঁ উপরের টেবিলটার তো পুনরূপ থাকার কথা মনে হয় সম্ভবত স্যার। আচ্ছা ক্লাসটাই পর্যন্ত, হ্যাঁ ক্লাসটাই পর্যন্তই, হ্যাঁ ক্লাসটাই পর্যন্তই অ্যাটেন্ডেন্স পাবেন। ভালো থাকবেন তাহলে। হ্যাঁ ভালো থাকবেন সবাই। আপনাদের কাছে গান আচ্ছা স্যার স্যার হ্যাঁ বলো স্যার, গানটা কি অফলাইনে